প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভাই আছে, আল্লাহ রাখছে, কোনো রকম ভালো। আপনার নাম কি? আমার নাম সুইটি। সুইটি, খুব সুন্দর নাম, দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর। তো সুইটি আপু বিয়ে শাদী হয়েছে তো নাকি? কি বলেন, তো বয়স তো হয়ে যাচ্ছে অনেক মেলা নাকি? বয়স তো হয়েছে, হবেই তো 20 বছর ভাই, বিয়ে শাদী না করলে কেমনি হবে? ভাবি সংসার, ছোটবেলা বাবা মারা গেছে, ছোট ছোট ভাই বোন অনেক কষ্ট করে পালতে হয়। আচ্ছা, তো সুইটি আপা মানে ভাই বোন আপনি পালেন? হ্যাঁ আমি পালি। কেন, আপনার বাবা মা নাই? মা আছে, বাবাটা মারা গেছে। বাবা মারা গেছে, আচ্ছা। তো সুইটি আপা যে ইউটিউবে আসলেন, তখন কি কি মনে করে আসলেন? আইসি কষ্ট করে ভালো একটা মনের মতন মানুষ পাইলে, এখন জোয়ান হোক আর বুড়া হোক, মনের মতন একটা মানুষ পাইলে তার সাথে জীবন সঙ্গী করতে পারবে। আচ্ছা, আগে বিয়ে শাদী করবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার পছন্দ আছে? পছন্দ নাই, যে আমাকে দুই বেলা দুই মুঠো খাইতে পারবে, জোয়ান হোক আর বয়স্ক হোক আমি তার কাছে গিয়ে বলবো। তো আপনি কি করেন? আমি এখন যে সেলাই মেশিনের কাজ করি। মানে সেলাই মেশিনের কাজ করে সংসার চালান? হ্যাঁ। আচ্ছা, তো সেলাই মেশিনের কাজ করে কি সংসার চলে? চলে না ভাই, কোনোদিন খাই কোনোদিন না খাই থাকে ভাই, অনেক কষ্টের ভিতরে রয়েছে, এর জন্যই তো কষ্ট করে প্রতিবেদন আইছি, যে ভালো একটা মনের মতন মানুষ পাইলে তার সাথে আমি জীবন সাথে করবো। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার হবে। নাম্বার বলতে পারেন? না ভাই আমি তো বলতে পারি না। আচ্ছা, তো সুইটি আবার ভাই বোন কজন বললেন? ভাই বোন তিনজন। তিনজন, এখন মনে করেন আপনার তো অনেক কষ্ট করে বড় হয়েছেন, বা ছোট থেকে কষ্ট করতেছেন, এখন পর্যন্ত কষ্ট করতেছেন, ভাই বোনদের দেখাশোনা করতেছেন, তো এখন মনে করেন যদি আপনার এরকম একটা বড় পরিবারে বিয়ে হয়, যদি সেখানে স্বামীর মানে বাপ মাকে দেখতে হবে, বা স্বামী ছোট ভাই থাকতে পারে তাদের দেখতে হবে, তো এমন যদি পরিবারে মনে করেন আপনার বিয়ে হয়ে যায়, আপনি কি রাখতে পারবেন বা নিজেকে? আমি রাখতে পারবো, ওই রকম পরিবারে বিয়ে হলে তো তার ভাগ্যই খোলা যাইবে না। সবার সাথে মিলেমিশে থাকবেন না? সবার সাথেই মিলেমিশে থাকবো, আমাকে একজন একটা বগা দিলে আমি তার সাথে কোনোদিন প্রতিবাদ করবো না। আচ্ছা, দর্শক আপনার যদি সুইটি আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01919283418। আমি নাম্বারটা আবার বলছি, 01919283418। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।